हजार रंग से दुनिया ने करवटे बदली, लेकिन हमारा दिल का ताल्लुक रहा मदीने से। सुन ले अला, सुन ले अला मोहम्मद, सुन ले अला शफीए ना, सुन ले अला मोहम्मद। बचपन से ही मैं सरकार के टुकड़ों पे पला हूँ, मैं शाह मदीना के गदाओं का गदा हूँ। बोलना सुभानअल्लाह, আর একটু মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। শায়ের বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সেই ছোট্টবেলা থেকে ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর গোলামি কিভাবে করতে হয় আমি আমার বাপ দাদা 14 গোষ্ঠী থেকে শিখে এসেছি। কথা বলেন না ঠিক কি না, একটু মহব্বতের আওয়াজে। মেরি ফরিয়াদ মে ইয়া রাসূলুল্লাহ, মেরি ফরিয়াদ মে असर हो जाए, दिल जो तड़पे तो मुहम्मद को खबर हो जाए। सुन ले अला, सुन ले अला मुहम्मद, सुन ले अला करीमे ना, सल्ले अला मुहम्मदिन। चित कर दिए, बोले ना या रसूल अल्लाह। अरे तू मोहब्बत रावज़े बोले या रसूल अल्लाह। अशुन आला हजरत अजीमुल बरकत पर वनाए शम्मे रिसालत इमाम इमामुल कलाम इमाम इश्क मोहब्बत इमाम अहमद रजा खान फाजिले बरेलवी रहमतुल्लाह अलैह लिखा कलम परिवेशन करछी। आपनारा सबाई आमार साथे साथे पढ़बें तो इनशाल्लाह एई महफिलेर रौनक आरो बेड़े जाबे इनशाल्लाह। लमयाती नजीरों का फी नजर मिसले तू न शुद्ध पैदा जाना, जगराज को ताज तुरे सर सो है, तुझे को शहे दूसरा जाना। या रसूल अल्लाह, या हबीब अल्लाह, या रसूल अल्लाह, या हबीब अल्लाह, या रसूल हबीब अल्लाह, या रसूल अल्लाह, या हबीब अल्लाह। अल बहर वला वल मौजूदा कसिम तूफा ओ शिरुबा, मझधार में हो बिगड़ी है हवा, मोरे नैया मोरे नैया पार लगा जाना। या रसूल अल्लाह, या रसूल अल्लाह,
আপনাদেরকে ইয়া রাসূলুল্লাহ বলতে কষ্ট হয়? একটু জোরে বলেন না, কষ্ট হয়? কারণ ইয়া রাসূলুল্লাহর সাদা এগুলো হচ্ছে আমাদের অন্তরে খোরাক, কথা বলেন না ঠিক কিনা? আমার আলা হযরত বলছেন, উঠতে ব্যাঠতে মদদ কে ওয়াসিতে ইয়া রাসূলুল্লাহ কহা ফির তুজকো কিয়া, কথা বলেন না ঠিক কিনা? আমরা আমার নবীকে উঠতে বসতে চলতে ফিরতে আমার নবীর দয়ার জন্য, আমার নবীর ইনায়াতের জন্য, আমার নবীর রহমত পাওয়ার উদ্দেশ্যে আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবো, তাতে কারো কারো জ্বালা উঠে গেলেও আমাদের কিছু করার নাই, কথা বলেন না ঠিক কিনা? এই জন্য মহব্বত সুকারে ইয়া রাসূলুল্লাহর সাদা লাগাবেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আনাফিয়াত শোক ওয়াসাহাকা আতমে পাক এ আবির করম এ গে সুয়ে পাক এ আবির করম বরসান হারে রেম ছমারে মঝেম বরসান হারে রেম ছমারে মঝেম তো বুন্দ ইধর ভি গেরা জানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আরেক শায়ের খুব সুন্দর করে বলছেন, সুমি মেলি নহি হোতি জমন মেলা নহি হোতা মুহাম্মদ কে গোলামো কা কফন মেলা নহি হোতা। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা হয়তো অনেকেই উর্দুতে নাচ রসুল পড়লে বোঝে না, এই জন্য আমাদের আরেক অনেক বড় বিখ্যাত একজন কাওয়াল কাওয়াল সুবাইর কাওয়াল, উনি খুব সুন্দর করে এই নাটটাকে বাংলাতে করেছেন। তো আসুন বাংলাতে কি বলছি একটু শুনি। সত্যি কারে মুমিন যারা তাদের দাফন ময়লা হয় না, নবী পাকের গোলাম যারা তাদের কাফন ময়লা হয় না, কথা বলেন না ঠিক কিনা? আমার নবীর যারা গোলাম, আমার নবীর যারা প্রেমিক, তারা মরার পরেও জিন্দা থাকে। শুধু তাই নয়, তাদের কাফনের কাফনের মধ্যে সামান্য একটা ময়লা পর্যন্ত ধরে না, কথা বলেন না ঠিক কিনা? এই জন্য শায়ের বলছেন, জমি মেলি নহি হোতে জমন মেলা নহি হোতা মুহাম্মদ কে গোলামো কা কফন মেলা, জমিন মেলি নহি হোতি জমন মেলা নহি হোতা, জমিন মেলি নহি হোতি জমন মেলা নহি হোতা মুহাম্মদ কে গোলামো কা কফন মেলা। আরে জোরে জোরে বলেন না, আমরা সবাই আমার নবীর গোলাম, কথা বলেন না ঠিক কিনা? আরে হাত তুলে বলতে হবে ঠিক কিনা? নারায়ে তকবীর, নারায়ে রিসালাত, নারায়ে
আসিয়া যারা যারা নবীর গোলাম একটু হাতকে তুলে হাতকে পতাকা বানিয়ে বানিয়ে বলবেন কাল কিয়ামতের ময়দানের মধ্যে আমাদের মা বাবা ভাই বোন কেউ কারো আপন হবে না কথা বলেন না ঠিক কিনা বাবা ভাইকে বাবা ছেলেকে চিনবে না মা মা নিজের ছেলেকে পরিচয় দিবে না ভাই ভাইকে চিনবে না সেই কঠিন মুহূর্তের মধ্যে আমাদের 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 পক্ষে সাক্ষী দিবেন তো জাহানের কামলিওয়ালা নবী চিৎকার দিয়ে বলেন না ঠিক কিনা আর সেই নবীর মেহফিলে এসেছে আমরা হাত তুলছি হয়তো বা এ হাতও বলবে যে আমি আমি ওই একটা আমার নবীর মেহফিলে গিয়ে নাচ রসুলের সুরে সুরে এই হাতকে তুলেছি কথা বলেন না ঠিক কিনা একটু মহব্বতের আওয়াজে মুহাম্মদকে গোলামো কার কফন মেলা নেহি হোতা জমি মেলি নেহি হোতে জমন মেলা জো নামে মুস্তফা চুমে নেহি দুখতি কভি আখে ইয়া রাসূল আল্লাহ জো নামে মুস্তফা চুমে নেহি দুখতি কভি আখে দেখনে লে প্যার জো উনে কা বদন মেলা নেহি হোতা কথা বলেন না ঠিক কিনা আমার নবীর ভালোবাসা যাদের অন্তরের মধ্যে আছে যাদের অন্তরের মধ্যে আছে তারা তাদের শরীরের মধ্যেও ময়লা আসে না কথা বলেন না ঠিক কিনা এই জন্য শায়রে বলছেন বেগনে লে প্যার জো উনে কা বদন মেলা নেহি হোতা মুহাম্মদ কে গোলামো কা কফন মেলা নেহি হোতা গুলো কো চুম লেতে হ্যায় শহরনম শবে নবী কতরে গুলো কো চুম লেতে হ্যায় শহরনম শবে নবী কতরে নবী কি নাত সুনলে তো চমন মেলা নেহি হোতা নবী কি নাত সুনলে তো চমন মেলা নেহি হোতা মুহাম্মদ কে গোলামো কা কফন মেলা নেহি হোতা মুহাম্মদ কে গোলামো কা কফন মেলা ক্যা নেহি হোতা কফন মেলা নেহি হোতা কহিয়ে না সুবহানাল্লাহ আর ঈমানি জজ্বা লেকর কহিয়ে সুবহানাল্লাহ আয় মিলকর আর এক কালাম মে পেশ করনে যা রাহা হুঁ সব মিলকর মেরে সাথ সাথ হা ইয়া রাসূলাল্লাহ হাবিব আল্লাহ তু শাহে খোবা মেরে আকা তু শাহে খোবা জানে জানা হে চেহেরা উম্মুল কিতাব তেরা না বড় সকি হ্যায় না বড় সকেগা মিসাল তেরি জবাব তেরা তু শাহে খোবা তু জানে জানা হে চেহেরা উম্মুল কিতাব তেরা না পড় সকে হ্যায় না পড় সকেগা আল্লাহ না পড় সকে হ্যায় না পড় সকেগা মিসাল তেরি জবাব তেরা তু শাহে খোবা আমি বলবো তুষাহে খোবা আর আপনারা বলবেন তু জানে জানা পারবেন তো ইনশাআল্লাহ তুষাহে খোবা না তুষাহে খোবা
শায়রে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি হচ্ছেন সৌন্দর্যের তাজ, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হযরতে জিব্রিল আমিন বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আমি পৃথিবীর পূর্ব প্রান্তে ঘুরেছি, ইয়া রাসূলুল্লাহ আমি পৃথিবীর পশ্চিম প্রান্তে ঘুরেছি, আল্লাহ পাকের কায়নাতের সৃষ্টি জগতের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে ঘুরেছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর মতো সুন্দর, আপনি নবীর মতো আজমল, আপনি নবীর মতো হুসনে জামালিয়ত আমি কোথাও দেখি নাই, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মহব্বতের আওয়াজে তু শাহে খোবা, তু জানে জানা, তু শাহে খোবা, তু জানে জানা, হে চেহারা ও মুলক কিতাব তেরা, তু সবসে আউয়াল, তু সবসে আখির, মিলাগে হুসনে দাওয়ামে তুঝিকো, মিলাগে হুসনে দাওয়ামে তুঝিকো, হে উমর লাখো, হে উমর লাখো, বরস কি তেরি মগর হে তাজা শবাব তেরা, তু শাহে খোবা, মহাপতির আওয়াজে তু শাহে খোবা, জানা হে চেহারা উম্মুল কিতাব তেরা, জন্নত ভি উহি কি হ্যায় কৌসর ভি উহি কি হ্যায়, জন্নত ভি উহি কি হ্যায় কৌসর ভি উহি কি হ্যায়, সচ পুছো তো আল্লাহ কে রহমত ভি উহি কি হ্যায়, সচ পুছো তো আল্লাহ কে রহমত ভি উহি কি হ্যায়, হ্যায় দোনো জগা ইয়ারো, হ্যায় দোনো জগা ইয়ারো, হ্যায় দোনো জগা ইয়ারো, জাগির মুহাম্মদ কে না পড় সকে গে, না পড় সকে গা, মিসাল তেরি জবাব তেরা, তু শাহে খোবা, জানা তু শাহে খোবা, তু জানে জানা, মিসাল তেরি জবাব তেরা। আরেকটু মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে এসেছে যে ব্যক্তি একবার অন্তর থেকে সুবহানাল্লাহ বলবে, আসমান এবং জমিনের মধ্যবর্তী যতটুকু ফারাক রয়েছে ততটুকু পর্যন্ত ফারাক, ততটুকু পর্যন্ত সওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমি আমাদের সকলের আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দেবে। আরেকটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমরা সবাই মদিনায় যাইতে চাই কি চাই না, আরে হাত তুলে বলতে হবে চাই কি চাই না, আল্লাহ রাব্বুল আলামিন এই হাত রুসিলায় আমাদের সবাইকে জীবনে একবার হলেও মক্কা মদিনা জিয়ারত করার সেই সৌভাগ্য নসিব করুক, সবাই বলি না আমিন। আরে আজ কেন বিলম্ব বোন দয়াল নবীর জিয়ারত, আরে গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, আরে গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, বলেন না গেলে বুঝবি মদিনাটা, আরো জোরে জোরে বলতে হবে গেলে বুঝবি মদিনাটা, হে জান্নাত আজ কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত, আজ কেন বিলম্ব মন, আরে আল্লাহ পাকে নূর দিয়ে বানাইয়াছে তার বন্ধু রে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মাশাআল্লাহ মারহাবা। আমাদের মঞ্চে তশরিফ এনেছেন শায়ের জগতের উজ্জ্বল তারকা বিশিষ্ট আলেমে দ্বীন শায়ের আহলে সুন্নাহ শায়ের মাওলানা মোহাম্মদ ইমদাদুল ইসলাম কাদরী। আসসালামু আলাইকুম।
চিৎকার দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আর একটু মহব্বতের আওয়াজে বলেন না ইয়া রাসূলুল্লাহ। মহব্বতের আওয়াজে হাজো হোকে নবী লঙ্ঘন দয়ালে তবির জিয়ারত, আরে গেলে বুঝবি মদিনাটা, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। আল্লাহ পাকে নূর দিয়ে বানাই আছে তার বন্ধুরে, আরে আল্লাহ পাকে নূর দিয়ে বানাই আছে তার বন্ধুরে, সে নবী আশিকেরা আল্লাহর আমানত, আজও কেন বিলম্ব মন, মহাপতের আওয়াজে আজও কেন বিলম্ব মন, দয়ালে তবির জিয়ারত, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, বলেন না গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। মারহাবা মারহাবা জিন্দা নবী, মারহাবা 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 প্রাণের নবী, মারহাবা দয়াল নবী, হা জিন্দা নবী, হা প্রাণের নবী। আমার নবীর আগমনে আমরা খুশি, তাই না? তো খুশি হলে খুশির আওয়াজ এত ছোট হলে হবে, একটু মহব্বতের আওয়াজে জিন্দা নবী, হা প্রাণের নবী। পিছনের ভাইয়ের একদম চুপ করে আছেন, সবাই মিলে আর একটু মহব্বতের আওয়াজে জিন্দা নবী, হাবা প্রাণের নবী, মারহাবা 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 নবী জি আমার, মাফ করে দাও হে আল্লাহ উম্মতে গুনাহগার, মাফ করে দাও হে আল্লাহ গুনাগার, উম্মতির মায়ায় নবী কাঁদেন জার জার, উম্মতির মায়ায় নবী কাঁদেন জার জার, মাফ করে দাও হে আল্লাহ গুনাগার, বলেন না মাফ করে দাও হে আল্লাহ উম্মতে গুনাগার। মারহাবা মারহাবা জিন্দা নবী, আমার নবী জিন্দা, কথা বলেন না ঠিক কিনা? তো জিন্দা নবীর, জিন্দা নবীর মাহফিলে এসে আওয়াজও জিন্দার মতো দিতে হবে, কথা বলেন না ঠিক কিনা? আমারে হাবা আমারে হাবা মারে হাবা মারে হাবা মারে হাবা নবী মারে হাবা, বারো সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে, আপনি বিনে আমাদেরকে ছায়া দিবে কে, আরে বারো সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে, আপনি বিনে আমাদেরকে ছায়া দিবে কে, আপনি বিনে আমাদেরকে ছায়া দিবে কে, সাফায়াতের কান্ডারি সাফায়াতের কান্ডারি নবী মুস্তাফা, মারহাবা মারহাবা নবী মারহাবা, দমায়ার নবী হা জিন্দা নবী, হায়াত নবী, হা প্রাণের নবী, মারহাবা 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 নবী জি আমার, মাফ করে দাও হে আল্লাহ, একটু হাত তুলে হাতকে নেড়ে নেড়ে আমার নবীর জন্য, মারহাবা মারহাবা জিন্দা নবী, মারহাবা 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 প্রাণের নবী, মারহাবা দয়াল নবী, হাবা হায়াত নবী, মারহাবা জিন্দা নবী, মারহাবা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। তো আখেরি কালাম আমার হুজুর গৌসে পাক পীরানে পীর মীরানে মীর হুজুর আব্দুল কাদের জিলানি গিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে একটা কালাম পরিবেশন করছি, সবাই মিলে মহব্বতের সাথে সাথে এটা পড়ে ইনশাল্লাহ আমি আমার মামাজান কিবলা হুজুর আল্লামা ইমদাদুল ইসলাম কাদেরী সাহেবকে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। খোদা কে ফজল সে হে সায়া সে আজম কা হামে দো
গোসে পাকের নাম মিলে গুনাহ মাফ হয়ে যায়, কথা বলেন না ঠিক কি না? আমরা সুন্নি মুসলমান, আমাদের বিশ্বাস, আমাদের বিশ্বাস আমার হুজুর গোসে পাক, আমার হুজুর গোসে পাক রওজায়ে আথারে শুয়ে শুয়ে আমাদের সবাইকে দেখছেন, কথা বলেন না ঠিক কি না? কে কত মহব্বত নিয়ে নাত রসুল শুনছেন, হুজুর গোসে পাকের মানকাবাত শুনছেন, তিনি কিন্তু সব জানেন। আমরা মানকাবাত করব আমার হুজুর গোসে পাককে খুশি করার জন্য, একটু মহব্বত সহকারে। হ্যাঁ খোদাকে ফজল সে পর সায়া, গোসে আজম কা হমে দো নো জগা মে হ্যায় সহারা, হমে দো নো জগা মে হ্যায় সহারা। খুদা কে ফজল সে পর সায়া, গোসে আজম কা খুদা কে ফজল সে হাম পর সায়া, গোসে আজম কা হমে দো নো জগা মে হ্যায় সহারা, গোসে আজম কা হমে দো নো জগা মে হ্যায় সহারা। লাতখফ কে কে তসল্লি দি গুলামো কো, বলেন না সুবহানাল্লাহ, আমার গোসে পাক ঘোষণা দিয়ে দিচ্ছেন, হে আমার মুরিদরা লাতখফ তোমরা ভয় করিও না, কিয়ামত পর্যন্ত তোমরা যদি বিপদে পড়ো আর আমি গোসে পাককে যদি ডাকো তোমাদের ডাকতে দেরি হবে, কিন্তু আমি গোসে পাক, আমি গোসে পাককে, আমি গোসে পাক তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করতে দেরি হবে না, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একজন আমার গোসে পাক বলতেছেন, মুরিদি লা তখফ কে কে তসল্লি দি গোলামো কো, কিয়ামতে কিয়ামতে তক রহেবে খৌফ বদা, গোসে আজম কা খুদা কে হ্যাঁ সায়া, গোসে আজম কা আজিজো কর চুকো তৈয়ারিয়া, জব মেরে জনাজে কো আজিজো কর চুকো তৈয়ারিয়া, জব মেরে জনাজে কো আজিজো কর চুকো তৈয়ারিয়া, জব মেরে জনাজে কো তো লিখ দে না কাফন পর নাম ওয়ালা, গোসে আজম কা। সুবহানাল্লাহ, যেই লিখেছেন কালামটা তিনি বলছেন, হে আমার বন্ধুরা, আমি আমার যখন মত হয়ে যাবে, যখন আমার মৃত্যু চলে আসবে, যখন তোমরা আমাকে কবরের মধ্যে যখন দাফন করবে, তখন আমার কাফনের মধ্যে আমার গোসে পাকের নামটা লিখে দিও, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য শায়রে বলছেন, আজিজো কর চুকো তৈয়ারিয়া, জব মেরে জানাজে কো তু লিখ দে না কাফন পর নাম কিসকা, গোসে আজম কা খুদা কে ফজল সে হাম পর সায়া, গোসে আজম কা হমে দো নো জগা মে হ্যায় সহারা। এরপর যখন কবর থেকে যখন আমাদের হিসাব নিকাশ যখন হবে, হিসাব নিকাশের পর দেখেন শায়ের কি বলতেছেন, ফরিশতো রোকতে হো কিউ মুঝে জন্নত মে জানে সে, ফরিশতো রোকতে হো কিউ মুঝে জন্নত মে জানে সে, ফরিশতো রুকতে হো ক্যুঁ মুঝে জন্নত মে জানে সে, ইয়ে দেখো ইয়ে দেখো হাথ মে দামন হ্যায় কিসকা,
মহাপতির আওয়াজে হে দেখো হাত মেদা মনে হে কিসে কা যখন হিসাব নিকাশ হওয়ার পর যখন ফেরেশতারা আমাদেরকে জান্নাতে না গিয়ে জাহান্নামের দিকে যখন নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে তখন গওসে পাকের গোলাম যারা যারা গওসে পাককে ভালোবেসেছে গওসে পাকের মহব্বত অন্তরের মধ্যে ধারণ করেছে তারা চিৎকার করে করে বলবে হে ফেরেশতারা তোমরা কোন সাহসে জাহান্নামের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছ দেখতে পাচ্ছ না এই হাতের মধ্যে কারদামা নিয়ে এসেছি চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ আমার গওসে পাকের পতাকা নিয়ে এসেছি ঝান্ডা নিয়ে এসেছি কোন সাহসে নিয়ে যাচ্ছ জাহান্নামের দিকে কথা বলেন না ঠিক কিনা তখন তারা আর উপায় না পেয়ে সুন্নি যারা আছে গওসে পাককে মহব্বত করনে ওয়ালা যারা আছে তাদেরকে ধরে ধরে জান্নাতের মধ্যে দিয়ে দিবে কথা বলেন না ঠিক কিনা এই জন্য মহব্বতের আওয়াজে শায়ের বলছেন ফেরেশতো রুক দে গো কিউ মুঝে জান্নাত মে জানে সে ইয়ে দেখো হাত মে মন হে কিসে কা গৌসে আজম কা খুদা কে ফজল সে হম পর হে সায়া গৌসে আজম কা হমে দো নো জগহ মে হে সহারা গৌসে আজম কা মোহাম্মদ কা রসূলো মে হে জেসে মর্তাবালা মোহাম্মদ কা রসূলো মে হে জেসে মর্তাবালা হে আফজল ওলিয়া মে ইউহি রুতবা গৌসে আজম কা খুদা কে ফজল সে হম পর হে সায়া গৌসে আজম কা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু